আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত জানাই বিডিজল স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে মূলত আপনাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের জন্য আমি একটা সার্কুলার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটা হচ্ছে পদের নাম সাবস্টেন ইঞ্জিনিয়ার। ভালো কথা, এটা হচ্ছে পতেঙ্গা চট্টগ্রাম, এখানে নেভাল একাডেমি যেখানে অবস্থিত আমাদের চট্টগ্রাম পতেঙ্গা, সেখান সেই জব লোকেশনের জন্য আসলে এই সার্কুলারটি হয়েছে। পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব, মাসিক বেতন 20,000 টাকা সর্বাশা করলে। আচ্ছা, এখানে বলা হয়েছে পদের সংখ্যা ও বয়স একটি পদ, বয়স 30 মে 2021 এ তারিখ পর্যন্ত 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি সহ ন্যূনতম জিপিএ 3.34-এর ভিতরে থাক, আউট অফ 4-এ 3.330। প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উপরে সম্যক ধারণা থাকতে হবে, অটোক্যাড সলিড ওয়ার্কস দক্ষ এবং ল্যাব পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। আচ্ছা, একটি পদে শুধুমাত্র এখানে এখানে অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে যে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান স্থায়ী বর্তমান অস্থায়ী স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতার বর্ণনা সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের 4 কপি, সদস্য ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের দরখাস্ত, মোবাইল নম্বর ও ইমেল সহ উল্লেখ করতে হবে। আগামী 30 মে, মে মাসের 30 তারিখ 2021 তারিখের মধ্যে কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি পদেঙ্কা চট্টগ্রাম এর বরাবর ডাকযোগে অথবা স্বহস্তে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও অবিলম্ব প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। যাচাই বাছাই শেষে শুধুমাত্র সঠিক আবেদনপত্র সমূহের প্রার্থীগণ লিখিত 100 নম্বর, ইংরেজি 30, এর মধ্যে সংশ্লিষ্ট বিষয় থেকে 70, ঠিক আছে, অংশগ্রহণের মানে ইংরেজি 30 এবং সংশ্লিষ্ট বিষয়ের যেটা আপনি যাচ্ছেন এর মানে নৌবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 70 নম্বরের পরীক্ষা, এর মধ্যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরীক্ষায় পাশের নম্বর হচ্ছে 50, পাস মার্ক হচ্ছে 50 নম্বর। অংশে অংশগ্রহণকারীদের প্রশ্নপত্র পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে mistbna@navy.mail.bd ইমেল থেকে স্ব ইমেলে পাঠানো হবে, ঠিক আছে। এই ইমেল থেকে আপনাদের মেইল অ্যাড্রেস যেটা আসলে দরখাস্ততে আপনারা উল্লেখ করবেন, সেই মেইল অ্যাড্রেসে আপনাদেরকে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বাংলাদেশ নেভাল একাডেমি ওয়েবসাইট www.bnanavy.mail.bd প্রকাশ করা হবে। এই ওয়েবসাইটটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেটাও ফলো করতে পারেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কেবলমাত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, এ ব্যাপারে প্রার্থীকে কোনো টিডিএ প্রদান করা হবে না। কমান্ড্যান্ট বাংলাদেশ নেভিল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম। তো এটা মূলত একটা ছোট সার্কুলার ছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে সাবস্টেন্ট ইঞ্জিনিয়ারে। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।